90% গুলো কিন্তু এনার্জি সেভিং হবে, 80% কিন্তু কস্ট সেভিং হবে এবং 70% কিন্তু ফাস্ট কুকিং হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো রান্না হবে, তেলটা কম লাগবে। আর আপনি কারি এ টু জেড কি করবেন, আপনি মাছ মাংস তারপর হচ্ছে আপনার সবজি যা আছে সব কিছুই করতে পারবেন। আর চাইলে কিন্তু আপনি রাইস যদি করতে চান পার্সোনাল ভাবে রাইস কিন্তু আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিওতে। আর আজকে আমরা চলে আসলাম মিয়াকো হোলসেল জোনে। আমাদের সাথে রয়েছে কাউসার ভাই, তিনি আজকে আমাদের কিছু ইউনিক প্রোডাক্ট দেখাবে, আমরা তার কাছ থেকে এগুলো দেখে নেবো। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম কাউসার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আজকে আমাদের কি প্রোডাক্ট দেখাবেন ভাই? আজকে কিন্তু আপনাদের দেখাবো কারি কুকার, এটা আজব কারি কুকার, যেটা আগে কখনো কিন্তু আপনারা দেখেননি। ওয়াও, খুবই চমৎকার চমৎকার কারি কুকার কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত বলুন ভাই। এটা এমন এক ধরনের কারি কুকার যেটা মনে করেন আগে কিন্তু আমাদের যে কারি কুকার ছিল এটা কিন্তু একটা সাথে রাইস কুকার সিস্টেম ছিল, যে আপনার যে উঠাই উঠাই ই করা যেত বা স্পেসটা ভিতরে কিন্তু কম ছিল। কিন্তু আজকে যেগুলো দেখাবো স্পেসও বড় হবে এবং একেবারে আপনার ইয়ার মতো, যেটা পাতিল সিস্টেমের মতো এই সিস্টেমে কিন্তু কারি কুকারগুলো দেখাবো। আর যেগুলো হবে কিন্তু সম্পূর্ণ আপনার ব্লু ম্যাজিক কোম্পানির। ব্লু ম্যাজিক কোম্পানি হবে না, ব্লু ম্যাজিক এবং প্রোডাক্টটা কিন্তু কোরিয়ান আপনার প্রোডাক্ট, অ্যাসেম্বল করে নিয়ে আসে কিন্তু চায়না থেকে। মানে এই ব্র্যান্ড হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড, কোরিয়ান ব্র্যান্ড অ্যাসেম্বল কিন্তু চায়না থেকে হয়ে আসে। প্রথমে যেটা দেখাবো আপনাকে আমি এই এটা সম্পর্কে একটা আলাদা একটা সাধারণ বিস্তারিত আপনাদের দিতে আসতে আমাদের কাছে, এটা হচ্ছে ব্লু ম্যাজিকের 90% গুলো কিন্তু এনার্জি সেভিং হবে, 80% কিন্তু কস্ট সেভিং হবে এবং 70% কিন্তু ফাস্ট কুকিং হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো রান্না হবে, মানে এক কথা সব সুবিধা এর ভিতরে আছে, তাই না? এক কথা সব সুবিধা কিন্তু আপনি এটার ভিতরে পাবেন। আচ্ছা, আর এটা জিনিসটা দেখেন মানে রাজকীয় একটা ভাব, রাজকীয় রাজকীয় দুই সাইডে হ্যান্ডেল থাকবে, খুব সুন্দর এবং পাতিল সিস্টেম কিন্তু এটা দেখেন কত চমৎকার, চমৎকার একটা সিস্টেম বন্ধ করে দিছে এটার ভিতরে। আপনার এটা দেখি বোঝা যাচ্ছে যে তেল কিন্তু রান্না করতে কম লাগবে খুবই। এগুলো আর ননস্টিক ভিতরটা কিন্তু সম্পূর্ণ ননস্টিক করে দিছে, যার কারণে হবে আপনার তেলটা কম লাগবে। আর আপনি কারি এ টু জেড কি করবেন, আপনি মাছ মাংস তারপর হচ্ছে আপনার সবজি যা আছে সব কিছু করতে পারবেন। আর চাইলে কিন্তু আপনি রাইস যদি করতে চান পার্সোনাল ভাবে রাইস কিন্তু আপনি করতে পারেন, যেটার ভিতরে হিট হয় এটা ভিতরে সব হবে নাকি, তাহলে শুধু কারি কুকার যে কারি করা যায় এমন কিছু না, চাইলে কিন্তু আপনি এটা রাইসও করতে পারবেন। মানে বলতে গেলে মাল্টিফাংশনাল, মাল্টিফাংশন কারি কুকার যেটাকে বলা যায়। ওকে, আর এটা সিস্টেমটা কিন্তু অন্যরকম ভাই, আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেমগুলো দেখছি, কিন্তু এটা যদি সিস্টেমটা যদি দেখান এটা কিন্তু আলাদা আপনার প্লাগ, এটা কিন্তু খোলা যায়। হ্যাঁ, এটা কিন্তু আলাদাভাবে আপনার খোলা যায়। আচ্ছা, বিদ্যুৎ সংযোগ আলাদা করা যায়? বিদ্যুৎ সংযোগ কিন্তু আলাদা করা যায়, আপনি কিন্তু চাইলে এটা কিন্তু নিজের মনের মতো করে কিন্তু ওয়াশ টোয়াশ করতে পারেন, একদম ইজিভাবে কিন্তু করতে পারবেন এগুলো। এটা আপনি আর এই জিনিসটা দেওয়া আছে এখানে তো চুলার মতো কিন্তু টেম্পারেচার বাড়ানো কমানো যাবে, আমাদের যে গ্যাসের চুলা যেমন আছে না রেগুলেটর, রেগুলেটর দেওয়া আছে না? হ্যাঁ, আগুনটা বাড়াই কম, এটা কিন্তু সেফ, আপনি ইয়াটা তাপটা কিন্তু বাড়াতে পারবেন কমাতে পারবেন, হিটিংটা হিট পাওয়ারটা আপনার। আর খুব সোজাভাবে একদম ইজিভাবে এটা কিন্তু এই পয়েন্টে লাগিয়ে দেবেন এবং প্লাগের ভিতরে দিয়ে দেবেন। প্লাগের ভিতরে দেওয়ার পর আপনি তার লাইনটা বাড়াবেন কমাবেন, প্রথম অবস্থায় একটু তাপটা বাড়াই দিলেন, পরবর্তীতে হয়ে গেলে চুলার মতো আপনার তাপটা কমাই দিলেন। তো যে তিনটা দেখবেন তিনটারই কি বিদ্যুৎ সংযোগ সেম হবে? তিনটারই বিদ্যুৎ সংযোগ একবার সেম হবে, ভিতরটা সম্পূর্ণ কিন্তু ননস্টিক করা আছে এটা। তো এইটা এইটা হচ্ছে আপনার সম্পূর্ণ ননস্টিক হয় তাই না? হ্যাঁ, সম্পূর্ণ ননস্টিক। আর ক্যাপাসিটি কত হবে এটা? ক্যাপাসিটি আমাদের কোম্পানি থেকে ধারণা দিয়েছে এটা হচ্ছে 5 লিটার ক্যাপাসিটি। এইটা হবে 5 লিটার, এটা হচ্ছে 6 লিটার, আর এটা হচ্ছে আপনার 7 লিটার। এটা 6 লিটার, এটা হবে 7 লিটার। 7 লিটার মানে বাসা বাড়ির জন্য বা কমার্শিয়াল কাজে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন। আর এটা আমাদের সময় সংক্ষিপ্ত, যার কারণে প্র্যাকটিক্যাল আপনাদেরকে তো করে দেখাই নেই। আচ্ছা, পরবর্তী ভিডিও কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখাবো, দেখাবো। আর আপনারা তো সবাই জানেন যে ননস্টিকের তেলটা কম লাগবে, প্লাস আপনার খাবারটা পুরো লাগবে না, অবশ্যই কারিটা আপনার মাছ সুন্দরভাবে ভাজতে পারবেন, পরোটা এগুলো ভিতরে লাগবে না। তো এই তিনটার ভিতরে কোনো ডিফারেন্স আছে ভাই? কিছু তিনটার ভিতরে এইটা যেমন সাইজে ডিফারেন্স আছে, মডেল শেপে ডিফারেন্স, এটা আবার ডাকিং সিস্টেম কিন্তু এরকম করেছে, খুব সুন্দর একটা চমৎকার কালার এই ডিজাইনটা করেছে। এবং এইটা যেটা আছে এটা কিন্তু একটা ভিন্ন শেপ, এটা ভিতরে আবার মার্বেল কোটিং, অর্থাৎ সয়েলটা মার্বেল করা, সয়েলটা যেটা আছে এটা কিন্তু মার্বেল কোটিং থাকবে। চমৎকার একটা মডেল কিন্তু এটা, দেখতে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস একটা মডেল। সয়েলটা যেটা আছে এটা ব্যাক সাইড যেটা আছে ব্যাক সাইড কিন্তু স্টিল হবে, এটা স্টিল থাকবে, দেখেন স্টিল থাকবে। আচ্ছা, সাইডে আপনার ননস্টিক, ব্যাক সাইড কিন্তু আপনার স্টিল থাকবে, এগুলো যেটা আছে এগুলো ব্যাক সাইডে স্টিল থাকবে কিন্তু ননস্টিক করা থাকবে, স্টিলের উপর ননস্টিক করা থাকবে, ননস্টিক করা থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা হচ্ছে আপনার পাবেন যে 6 লিটারটা এবং এটা 7 লিটার যেটা আছে বড় সাইজ, যেটা 7 লিটার বড় একটা সাইজের, সম্পূর্ণ কিন্তু ননস্টিক করা, ভিতরটা কিন্তু চমৎকার একটা ফুলের ডিজাইন কিন্তু করা আছে, ফুল ফুলের মতো ডিজাইন করা আছে। আচ্ছা আচ্ছা, যারা বাসা বাড়ি কাজ করতে চান অথবা কমার্শিয়ালের কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই সাইজটা খুব সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু।
আচ্ছা এটাও তো ননস্টিক থাকবে না ভিতর বাইরে এটা ভিতর বাইরে যেটা সব ননস্টিক থাকবে তো এগুলো কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা দিয়ে থাকেন অবশ্যই ভাই কোম্পানি তরফ থেকে কিন্তু 2 বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে ও আর প্রাইস কোনটা কেমন থাকবে ভাই অবশ্যই প্রাইস গুলো জানিয়ে দিচ্ছি যারা 8 নিতে যাবেন এটা 5 লিটার হ্যাঁ 5 লিটার যেটা আছে এটা বর্তমান প্রাইস 3250 টাকা আচ্ছা আচ্ছা 3250 টাকা যা 6 লিটারটা এই যে ননস্টিক আপনার মার্বেল করা যেটা এটা জানি আমি এটার প্রাইস একদম 3500 টাকা আচ্ছা 3500 টাকা এবং বড় সাইজ যেটা কমার্শিয়াল কাজ করবেন বা বাসা বাড়িতে মেহমান বেশি যাদের বা লোকজন বেশি তার জন্য এই সাইজটা এটা দাম থাকে মাত্র 3800 টাকা আচ্ছা তো এইগুলো আপনারা কিভাবে দিয়ে থাকেন ডেলিভারি গুলো ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আর সরাসরি তো সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তার জন্য আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা দোকান নম্বর 9697 মিয়াকো হোলসেল জোন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্ট আমাদের দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে এটি অর্ডার করতে পারেন সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ